নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথিভুক্ত করে বেকার যুবক যুবতী এবং স্টুডেন্টরা কীভাবে প্রতি মাসে 1,500 টাকা করে পাবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। তাহলে কী হবে, যখন আমি নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন দেখে নিই কীভাবে আমরা অনলাইনে ফর্মটা ফিল আপ করব। গুগলে গিয়ে আমরা টাইপ করব এমপ্লয়মেন্ট ব্যাংক। টাইপ করার পরেই দেখে নেব প্রথমে যে লিঙ্কটা চলে এসছে এমপ্লয়মেন্ট ব্যাংকের, ওখানে ক্লিক করব। তারপরে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট চলে এসছে, ডান দিকে দেখুন নিউ এনরোলমেন্ট জব সেকার, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে আসুন, নিচে এসে দেখব আই হ্যাভ রিডে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। দেখুন এরপরে আপনাদের পুরো ফর্মটা খুলে গেছে। এখানে আমরা নামের জায়গায় নাম বসাবো। নাম বসিয়ে বাবার নাম বসাবো। তারপরে দেখুন স্পাউস নেম, যদি কেউ বিবাহিত হয় তাহলে বসাবেন স্ত্রীর নাম। তারপর নিচে দেখুন সেক্স, মেল ফিমেল বসাবেন। কাস্ট ওবিসি এসসি জেনারেল যেটা আছে সেটা বসাবেন। রিলিজিয়ন হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন যা আছেন বসাবেন। ম্যারিড স্ট্যাটাস দেখবেন, ম্যারিড আনম্যারিড যেটা হবে বসাবেন। ডেট অফ বার্থটা বসাবেন। তারপরে নিচে যে দুটো খালি জায়গা আছে ওখানে ফাঁকা রাখবেন। ডান দিকে দেখুন পোস্টাল অ্যাড্রেস, পোস্টাল অ্যাড্রেসে আপনার ভিলেজ, পোস্ট, পিএস এবং পিনকোডটা আপনি ফিল আপ করে দেবেন। ফিল আপ করার পরে দেখুন স্টেট আপনার অলরেডি সিলেক্ট রয়েছে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপরে সাব ডিভিশন সিলেক্ট করবেন, আপনার ব্লককে সিলেক্ট করবেন, এরিয়া পিনকোড কী আছে আপনার সেটা বসিয়ে দেবেন। তারপরে আপনার পার্মানেন্ট যে মোবাইল নাম্বার, সে মোবাইল নাম্বারটা আপনি বসিয়ে দেবেন। এরপরে ইমেল আইডি আছে, ইমেল আইডি দিতে পারেন না দিতে পারেন কোনো সমস্যা নেই। তারপরে নেক্সট চলে যাব এডুকেশন ডিটেলসে। এডুকেশন ডিটেলসে আপনারা আপনাদের যে কোয়ালিফিকেশন রয়েছে সেটা আপনারা ফিল আপ করবেন। তো এখানে আমি ফিল আপ করছি মাধ্যমিক। নেম অফ দ্য ইউনিভার্সিটি বোর্ড, কোন বোর্ড থেকে পাস করেছেন ওয়েস্ট বেঙ্গল, কত সালে পাস করেছেন সালটা বসিয়ে দেবেন এবং পার্সেন্টেজ কত পেয়েছেন মাধ্যমিকে সেটা বসিয়ে দেবেন। এরপরে দেখুন নিচে অ্যাড নিউ আছে, অ্যাড নিউতে আপনারা যদি আপনার মাধ্যমিকের পরে এইচএস থাকে এইচএসও দিতে পারেন। তো আমরা অ্যাড নিউতে ক্লিক করে এইচএস দিয়ে দেবো। এইচএস ভোকেশনাল সায়েন্স আর্টস যেটাই পাস করেছেন আপনারা সেটা দেবেন এবং কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা দিয়ে দেবেন। পার্সেন্টেজ বসিয়ে দেবেন, ইয়ার অফ পাসিং বসিয়ে দেবেন কত সালে পাস করেছেন এবং সাবজেক্টেডের মধ্যে আপনি কী সাবজেক্ট ছিল সেটা আপনারা বসিয়ে দেবেন।
এরপরে দেখুন ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজে আপনি কি কি ভাষায় কথা বলতে পারেন। বেঙ্গলি সিলেক্ট করে দেবেন, রিড রাইট স্পিক, তারপরে দেখুন ইংলিশ, ইংলিশেও আপনি যেটা যেটা পারবেন সেটা সেটা সিলেক্ট করে দেবেন। এরপরে আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ যদি জানা থাকে, ধরুন হিন্দি, হিন্দিও সিলেক্ট করে দেবেন। এবার আসছে দেখুন হাইট আসছে আপনার, আপনার হাইট কত সেটা আপনি ফিট থেকে সেন্টিমিটারে কনভার্ট করে নেবেন। গুগলে গিয়ে টাইপ করবেন ফিট টু সিএম, আপনি কত ফুট সেটা দেবেন, 5 ফুট 9, 179 সেন্টিমিটার। তো 5 ফুট 9 179 সেন্টিমিটার বসিয়ে দেবেন। আচ্ছা, এরপরে আপনি বসাবেন আপনার ওয়েট কত, ওয়েট যেটা আছে সেটা বসিয়ে দেবেন। তারপরে আপনার চেস্ট ফিট অনুযায়ী কত সেন্টিমিটার হচ্ছে সেভাবে আপনার চেস্টটা বসিয়ে দেবেন। ফটো এবং সিভি আপলোড, ফটো সিভি আপলোড করতে পারেন নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি ফটো আপলোড করেন তাহলে 500 KB-র মধ্যে হতে হবে এবং উইথ সিগনেচার। আর সিভি যদি আপলোড করেন তাহলে আপনার ডকুমেন্টস ফাইলে ওয়ার্ডে আপনাকে ফিল আপ করে সিভি আপলোড করতে হবে। এরপরে আপনার আসছে এক্সপিরিয়েন্স ডিটেলস, যদি আপনার কোনো এক্সট্রা কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা আপনি এখানে ফিল আপ করতে পারেন, আর যদি না থাকে তাহলে আপনার কোনো দেওয়ার দরকার নেই। তারপরে অ্যাডিশনাল ইনফরমেশানে আপনারা আছেন ভোটার আইডি কার্ড, ভোটার আইডি কার্ডের নাম্বার কিংবা রেশন কার্ডের নাম্বারও দিতে পারেন। আর নিচে আছে আধার নম্বর, আধার নম্বরটা বসিয়ে দেবেন। আধার নম্বরটা বসিয়ে দেওয়ার পরে সিকিউরিটি কোড যেটা রয়েছে ওটা দেখে আপনারা ফিল আপ করে দেবেন। তারপর নিচে যে দুটো টিক বক্স রয়েছে টিক বক্সে ক্লিক করবেন, ক্লিক করে সাবমিট করে দেবেন। সাবমিট করার আগে দেখবেন পুরো ফর্মটা ঠিকঠাক মতন ফিল আপ হয়েছে কিনা, নাম স্পেলিং সমস্ত কিছু সঠিকভাবে রয়েছে কিনা, না হলে কিন্তু প্রবলেম হতে পারে। তো সাবমিট করবেন, সাবমিট করার পরে দেখুন আপনার কাছে একটা এনরোলমেন্ট নম্বর সমেত আপনার ফর্মটা ফিল আপ হয়ে গেছে এবং এখানে দেওয়া রয়েছে 60 দিনের মধ্যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে এই ফর্মটার সঙ্গে অরিজিনাল সমস্ত ডকুমেন্টস নিয়ে জমা করতে হবে। তো এইটা আমরা প্রিন্ট আউট করে নেব, প্রিন্ট আউট করে নেওয়ার পরে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে চলে যাব, যে যার নিজ নিজ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে, সেখানে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এবং সমস্ত কপি জেরক্স এবং এই যে প্রিন্ট আউটটা রয়েছে এটা নিয়ে এক্সচেঞ্জ অফিসে গিয়ে জমা করব। জমা করার পরে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন ফর্মটা ফিল আপ করার সময়, ওই মোবাইল নাম্বারে একটা কনফার্মেশন SMS আসবে যেখানে কি না আপনার এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। এই এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ডটা আপনি যত্ন সহকারে রেখে দেবেন, যুবশ্রীতে নাম উঠেছে কি না এই ওয়েবসাইটে আপনারা চেক করতে পারবেন। এভাবেই আপনারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথিভুক্ত করাতে পারবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে সবাই এই ইনফরমেশনটা পায়। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।